মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আপনি এরকম ভাবে বড় জায়দের গায়ে হাত তোলেন, মুখটা এমন গোবেছাড়া করে রাখেন, আপনি যেরকম করতে পারেন আপনাকে দেখলে তো মনে হয় না। শুনুন শুনুন, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি এরকম মারধর অত্যাচার করি না। আমি আমি আজকে হাতটা মুচড়ে দিয়েছি, সেটা সেটার পিছনে একটা কারণ ছিল, আমি বাধ্য হয়ে করেছি। এরা সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। হ্যাঁ তুমি চুপ করো, বাড়ির বউ হয়ে গুন্ডামি করছো, হ্যাঁ তারা বা সাফাই দিচ্ছ, তোমার জেলে থাকাই উচিত। নিয়ে যান ওকে, ওকে নিয়ে চলুন। না, এইভাবে আপনারা আমাকে নিয়ে যেতে পারেন না। তার আগে আমার পুরো কথাটা আপনাদেরকে শুনতে হবে। আপনাদের কাছে যে অভিযোগ করেছে তার কথা আপনি শুনবেন, আর যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তার কাছ থেকে কোনো কথা শুনবেন না। এটা কোন আইনে লেখা আছে স্যার? আমার একটা ছোট্ট বাচ্চা আছে জানেন তো স্যার, আমার মেয়েটাকে যদি ও কিছু করে দেয়। এটা তুমি কি বলছো পুলদি? হ্যাঁ আমি করব ছুটির ক্ষতি? তোমার তোমার মুখে বাজছে না একবার এই কথাটা বলতে? আর সোনাদা, আপনি যে আমাকে গুন্ডা বলছেন, কারোর উপকার করে বলতে নেই জানি, কিন্তু সেই দিন এই গুন্ডা হাতে বুটিটা না তুলে নিলে সোনাদের কি হতো? দাঁড়াও, সোনাদির হাত ছাড়, না হলে তোর হাত না আমি এক কোপে কেটে নামিয়ে নেব। আমার গায়ে হাত তোলা না, এবার পুলিশের ডান্ডা পড়লেই। আচ্ছা করে ডান্ডা পড়লে তবে যদি হয় ঠান্ডা। এক মিনিট, স্যার আপনি এখানে? এ বাড়িতে এক ভয়ানক অন্যায় হয়েছে শুনে আসতে বাধ্য হলাম অফিসার। পুলিশ কমিশনার না, একে এখানে কে ডাকলো? আমি তো ডাকিনি। আমরাও তো ডাকিনি স্যার। আপনি ভাববেন না, যার বিরুদ্ধে অভিযোগ ছিল আমরা তাকে তুলে নিয়ে যাচ্ছি। আমি যা শুনেছি অফিসার, অন্যায়টা উনি করেননি। যদি অন্যায় হয়ে থাকে ওনার শ্বশুর মশাইয়ের সাথেই হয়েছে, আর অন্যায়টা করেছেন এনারা। কে আমরা? এই শোনো, তোমার এত বড় সাহস, তুমি আমাদের এগেইনস্টে কমপ্লেইন করেছো। সত্যি রাঙা বউ, আশ্চর্য হয়ে যাই, নিজে দোষ করে নিজে অন্যায় করে সেটা আমাদের উপর চাপাচ্ছো। হ্যাঁ আমি কারোর কাছে কোনো নালিশ করিনি। উনি আমার কথা এসেছেন পাখি। উনি আমার বন্ধু নীলার শ্বশুর হন, ওনাকে আমি ডেকেছি। আমার পরিবার, আমার বাবা, সবার সেফটির জন্য ডেকেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।